যারা মাত্র 40,000 থেকে 1,00,000 টাকার ভিতরে 4 রুমের একটি হাফ বিল্ডিং, টিন শেড অথবা টিনের ঘর গ্রামের মধ্যে যারা করতে চান, আপনাদের জন্যই আজকে এই ভিডিওটি। হ্যাঁ বন্ধুরা, যারা গ্রামের মধ্যে অল্প খরচে সুন্দর একটি বাড়ি করতে চান, কেবলমাত্র আপনারাই এই ভিডিওটি দেখবেন। যারা মাত্র বেশি টাকায় বাড়ি করতে চান তারা স্কিপ করে চলে যাবেন, এই ভিডিওটি আপনার জন্য নয়। তাহলে চলুন বন্ধুরা আমরা ভিডিওটি শুরু করি। প্রিয় বন্ধুরা, আমরা সরাসরি চলে এসেছি গ্রামে। এই বাড়িটি করা হয়েছে নসিন্দিতে। সৌদি প্রবাসী জনাব ফকরুল ইসলামের বাড়ি এটি। ওনার কাছ থেকে আজকে আমরা সরাসরি কলসটা জেনে নেব। ইট, বালু, সিমেন্ট সহ ও মিস্ত্রি খরচ সহ মোট খরচ কত টাকা হয়েছে তা সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, চলুন আমরা সবাই নবীর উপর একবার দুরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার 10টি পাপ কাটা যাবে এবং 10 নেকি পাবেন। চলুন বন্ধুরা, এখন আমরা বিস্তারিত আলোচনা করি। এই বাড়িটির প্রথমে রয়েছে মেইন গেট, ঢুকে পাবেন খোলামেলা বারান্দা এবং 4টি বেডরুম। প্রত্যেকটি বেডরুমে আলাদা আলাদা দরজা দেওয়া হয়েছে, কেহ রুমে কেউ যেতে হবে না। বারান্দাটা আপনি চাইলে ড্রয়িং ডাইনিং হিসাবেও ব্যবহার করতে পারবেন। বারান্দাতে 2টি ছোট ছোট রুম রয়েছে, আপনি চাইলে একটি কিচেন রুম আর একটি বাথরুম করতে পারবেন। আমরা সেভাবে ডিজাইনটা করেছি। এবার চলুন আমরা ড্রয়িং প্ল্যানটা দেখি। বেডরুম 4টা রুমের মাপ হচ্ছে 12 ফুট বাই 12 ফুট, 4টা রুমের সেম মাপ। বারান্দা ড্রয়িং ডাইনিং রুম মাপ হচ্ছে 32 ফুট বাই 7 ফুট। কিচেন রুমটার সাইজ হয়েছে 8 ফুট বাই 7 ফুট। বাথরুমটার সাইজ হচ্ছে 8 ফুট বাই 7 ফুট। জমির পরিমাণ 912 স্কোয়ার ফুট, 2% থেকে একটু বেশি, 1.26 কাঠা। বাড়িটি লম্বায় জায়গা লেগেছে 48 ফুট, পাশে জায়গা লেগেছে 19 ফুট। আপনি যদি হাতে হিসাব করতে চান তাহলে জায়গা হয়েছে 32 হাত বাই 13 হাত। বন্ধুরা, আশা করি আপনারা ড্রয়িং প্ল্যানটা বুঝতে পেরেছেন। আপনারা চাইলে এই বাড়িটি স্ক্রিনশট বা ডাউনলোড দিয়ে এই বাড়িটি সম্পূর্ণ কাজ করতে পারেন। তো বন্ধুরা, এ পর্যন্ত আপনারা এই ভিডিওটি যদি বুঝতে পার, আমার আলোচনাটি যদি বুঝতে পেরে থাকেন তাহলে কমেন্টে 1 লিখুন, আলোচনা না বুঝে থাকলে 2 লিখুন। আপনারা যদি আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে 3 লিখুন কমেন্টে। আর যদি এরকম ভিডিও না দেখতে চান তাহলে ভিডিওতে 4 লিখুন। তো বন্ধুরা, এখন আমি আলোচনা করব এই বাড়িটি কিভাবে করবেন। প্রথমে এই বাড়িটির লেয়ার দিবেন, তারপর মাটি কাটবেন, 10 ইঞ্চি গাঁথনি দিয়ে ফাউন্ডেশন দিবেন, ফাউন্ডেশন দিয়ে বিট পর্যন্ত উঠবেন, বিট পর্যন্ত উঠে বালু ভরবেন, রড দিয়ে ফ্লোর ঢালাই করবেন, ফ্লোরের উপরে 2.5 ফুট গাঁথনি করবেন, বারান্দার মধ্যে 4 ফুট গ্রিল লাগাবেন এবং যেখানে যেখানে জালানা লাগার প্রয়োজন জালানা লাগাবেন। তারপর লিনটেল দিবেন। বারান্দার উঁচু হবে 7 ফুট, মেইন ঘরের উঁচু হবে 9.5 ফুট। এই হচ্ছে বাড়ির কাজ। এখন আমি আলোচনা করব এই বাড়িটি সম্পূর্ণ করতে খরচ কত হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমি বিস্তারিতভাবে বুঝিয়ে দেব। খুব ইন্টারেস্টিং ভিডিও, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন।
ভিডিও শেষে বাড়িওয়ালার একদম সরাসরি সাক্ষাৎকার দেব। এই বাড়িটি করতে রড, সিমেন্ট, ভালো, ইট, টিন, কাঠ, নাট, বল্টু এবং মিস্ত্রি, টাই গ্লাস, দরজা, ঝালানা এবং রং সহ অ্যাভারেজ খরচ একটা আপনাদেরকে দিচ্ছি। আপনি যদি সেম টু সেম বাড়িটা করেন তাহলে আপনার খরচ হবে 4-4.5 লক্ষ টাকা। আর যদি বিট পর্যন্ত গাঁথনি দিয়ে আর বাকিটা টিন দিয়ে করেন 90,000-1 লক্ষ টাকা। আর যদি আট ভাঙ্গা বাড়ি করেন তাহলে আপনার খরচ হবে 1.5-2 লক্ষ টাকা। যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন, উল্টাপাল্টা না করেন, একবারের কাজ যেভাবে তিনবার